আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে বারবার বলেছি আমার সঙ্গে কিছু করিনি। চলো ছেড়ে দিও, চলো আমার সঙ্গে, আমাকে ছেড়ে দিন, চলো মিশাইনি আমাকে। দেবশ্রীর হিস্ট্রি জানার জন্য আমি অভিকে নিয়ে দেবশ্রীদের গ্রামের বাড়িতে যাই। সেখানে আমি ওর দিদার সঙ্গে কথা বলি। ছোটবেলায় ওর লাইফটা খুব ডিস্টার্ব ছিল, তখন ওর বাবা মার ডিভোর্সের কেস চলছে, ও থাকতো ওর দিদার কাছে। না খাবো না, বলছি তো খাবো না। ভালোই ছিল দেবশ্রী, কিন্তু গন্ডগোলটা শুরু হলো কোর্টের রায় বেরোবার পর। কোর্টের রায় দেবশ্রীর দায়িত্ব পায় ওর বাবা, সেটা দেবশ্রী মেনে নিতে পারল না। যখন জানতে পারল যে ওকে ওর বাবার কাছে চলে যেতে হবে, তারপর থেকে কিরকম গুম হয়ে গেল, কারোর সঙ্গে কথা বলতো না, সব সময় একা একা থাকতো। যখন জানতে পারল পরীক্ষার পর ওর বাবা ওকে কলকাতা নিয়ে চলে যাবে, ও পরীক্ষার দিন ওই চই ছুঁড়ে ফেলে দিয়ে স্কুল থেকে পালিয়ে যায়। তারপরে ওর বাবা ওকে কলকাতায় নিয়ে যায়, ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলে। হয়তো সুস্থই থাকতো যদি না ওই বন্ধ ঘরে ঢুকতো।